আমাকে বলে পুলিশে তেনস পুলিশ পাবলিকের এক ঘা পুলিশের দশ ঘা পুলিশের সঙ্গে পাবি তুই তুই আমার চেনস আমি অপরাধ করব কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না আসে নাই সব আমাকে ওখানে রেখে দিয়েছো তারপর আমি বাধ্য হয়ে এখানে চলে আসছি আমার সঙ্গে এক প্রকারের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তাই আমি বাধ্য হয়ে এখানে চলে আসছি স্ত্রীর দাবিতে কিন্তু ওরা গেট লাগিয়ে দিচ্ছে আমার সঙ্গে মোটামুটি খারাপ ব্যবহার করছে আমার বাসা ঢুকতে দিচ্ছে না আমি আমার সংসার ফেরত চাই আমার এটাই কথা আর কোনো কিছু না আমার সংসার আমাকে পেতেই হবে আমি চাই আমার সংসার বাসা কোথায় আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল কোথায় ঢাকা পড়লাম থানায় বিয়ের পরে কি বলছে তুমি তাকে কি বলছো বিয়ের পরে আমরা একটা হোটেলে এক সপ্তাহ থাকি থাকার পর বলছে তুমি বাসা চলে যাও আমি তোমাকে আমার ছুটি দিবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ছুটি দেবে আমাদের বিয়ে ডিসেম্বর হয়েছে তো বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি ছুটি দেবে আমি তোমাকে নিয়ে আসবো ও ওই কথা বলে আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে কিন্তু তিন মাস হয়ে যায় বিয়ের তবুও আমাকে নিয়ে আসেনি পরে আমি বাধ্য হয়ে আবার ওর অফিসে গিয়েছি গিয়ে বলছি সে আমাকে নিয়ে আসতেছে না কিন্তু ও আমার সঙ্গে কোনো ক্রমেই দেখা করতে পারিনি আমি ওখানে তিন দিন অবস্থান করে ওর সঙ্গে দেখা করতে পারিনি পরবর্তীতে আমি ওর বিরুদ্ধে একটা ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ দিয়ে আসছি ওখানে আমাকে বেশ কয়েকবার সাক্ষাৎকারের জন্য ডাকা হয় সাক্ষ্য প্রমাণের জন্য আমি গিয়েছি আসছি ওরা বরাবর আমাকে সন্তুষ্ট করছে যে আমাকে একটা সুস্থ সমাধান দেবে কিন্তু এক বছর পার হয়ে যাচ্ছে ওরা এখন আমাকে সমাধান দেয়নি তাই আমি বাধ্য হয়ে সাক্ষাৎকারের জন্য ছেলের বাসায় চলে আসছি ওর মা ওর বোন ছেলে এখন কোথায় ছেলে বাসায় আছে বের হচ্ছে না আচ্ছা বিয়ে হতো বেশ কয়েক দিন হয়ে গেল মানে ইতিমধ্যে কি আরো আসছিলেন কি এই বাসায় না আমি আসছি না আমি আজকে প্রথম আসছি আপনি যে আসছেন ছেলের সাথে কথা বলে আসছেন না এমনিতে আসছেন ছেলে আমি শুনতে পাইছি তো বাসা আসছে আমি এই জন্য আসছি ওর সঙ্গে তো আমার কথা হয় না কারণ সে আমাকে বড় বড় অপমান করে অপদস্থ করে যত প্রকারের হুমকি ধমকি সব কিছুই আমাকে দেয় আমাকে মেরে ফেলবে আমার বাবা আমাকে মেরে ফেলবে এসব অনেক হুমকি ধমকি আমাকে দেয় আমার চোদ্দ গোষ্ঠী মেরে ফেলবে ওর এরকম কথা বলে মানে সে কি পুলিশের ভয়ে দেখায় না কেমন কি সে হ্যাঁ বলে হ্যাঁ সে আমাকে বলে পুলিশের চেনস পুলিশ পাবলিকের এক ঘা পুলিশের দশ ঘা পুলিশের সঙ্গে পাবি তুই তুই আমার চেনস আমি অপরাধ করব কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না তোমার চাওয়াটা কি আবার আমার চাওয়া হচ্ছে আমি সংসার করতে চাই আমি বিয়ে করছি সে আমার হাজবেন্ড তাই আমি তার সঙ্গে সংসার করতে চাই তাই আমি এখানে এসে বসে আছি যদি ঢুকতে না দেয় তারা তখন আমি এখানে সুইসাইড করে নিব এইখানে এই যে এখানে আছে গ্রিল আছে এখানে সুইসাইড করে নিব ও যদি আমাকে ঢুকতে না দেয় ওর জন্য আমি সুইসাইড করবো তাছাড়া অন্য কিছু না আমার মাংস মাংস সব খেয়ে দিচ্ছে আমি আর বাঁচতেছি না আমার বাবা আমাকে বাসায় ঢুকতে দেবে না বলে দিচ্ছে অনেকদিন রাস্তা রাখবে না ওর সাথে আমার পরিচয় 2021 সাল থেকে আর বিয়ে হয়েছে 2022 সালের ডিসেম্বর মাসে কোথা থেকে কোন থানা থেকে সম্পর্ক সৃষ্টি হয় আপনাদের সেটা বলবেন কোন থানা ও তখন যখন থেকে আমি ওকে চিনি তখন থেকে ও রাজারবাগ পুলিশ লাইনেই আছে ঢাকা আপনার কোন জেলা আমার সংশোধন করে দিলে ভালো হয়।